জোর করে হিজরা বানিয়ে ব্যবসা কোটিপতি হচ্ছে সর্দারেরা ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ দেশের প্রত্যন্ত এলাকা থেকে হত দরিদ্র পরিবারের পুরুষদের কাজ দেওয়ার কথা বলে ঢাকায় নিয়ে আসে গাজিরচট এলাকার হিজড়াদের সর্দার নয়নতারাও রাশেদা এরপর তাদের নারী হিজরারা পোশাক পরিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে টাকা আদায় করতে বাধ্য করা হয় এভাবে সাধারণ মানুষকে জিম্মি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র প্রকাশ্যে এমন ব্যবসা করা হলেও প্রশাসন অনেকটা নীরব ভূমিকায় পালন করছে এজন্য প্রতিদিনের আয়ের তিন ভাগের দুই ভাগ সর্দারের দিতে হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন হিজরা জানান ছয় মাস পর হলে অপারেশনের মাধ্যমে তাদের পুরুষঙ্গ কেটে ফেলা হয় এমনকি এই পেশা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন চাকরির খোঁজে আসা এসব লোকজন আশুলিয়া দক্ষিণ চট রাশেদ মার্কেটে এলাকায় এ ধরনের একটি চক্রের তিন পুরুষকে হিজরা সেজে কালে আটক করে গণপিটানি দিলে তারা এসব তথ্য দেয় পরে নয়নতারা নামে ওই হিজরা সর্দারের হস্তক্ষেপে তাদের পুলিশে না দিয়ে ছেড়ে দিতে বাধ্য হয় এলাকাবাসী বুয়া হিজরা মমিন উদ্দিন ওরপের সাজেদা জানান সিরাজগঞ্জের সলঙ্গা থেকে কাজের সন্ধানে তিনি আশুলিয়ার বাইফাইল এলাকার কাঁচা বাজারে আরতে আসেন এরপর থেকেই নানাভাবে ভয়ভীতি দেখিয়ে হিজরা সর্দার নয়নতারা তাকে এই পেশায় আসতে বাধ্য করেন আটক পর এক ভুয়া হিজরা আতিকুল রহমান ওরফে সাজেদা জানান দেশের বাড়িতে তার এক ছেলে ও মেয়ে রয়েছে শুধু কথাবার্তার মেয়েলি ভাব থাকায় সংসারে অভাব অনটনের সুযোগে তাকে কাজ দেবে বলে এখানে এনেছে আরেক সর্দার রাশেদা হিজরা এরপর তাকে জোর করে ওই কাজে নামিয়েছে যেন পালিয়ে যেতে না পারি সেজন্য সর্দাররা একজনকে তাদের সঙ্গে সবসময় পাহারাদারের জন্য বাইরে পাঠায় ঈশ্বা থাকলেও তিনি এখন বাড়ি যেতে পারছেন না আট বছর আগে এই কাজ যোগ দিয়েছিলেন বগুড়া থেকে আশা অন্তরা নাম তিনি জানান যৌন অক্ষমতার কারণে তাকে জোর করে এখানে নিয়ে এসেছে হিজরা সর্দার নয়নতারা পরে উত্তরের একটি ক্লিনিক থেকে অপারেশনের মাধ্যমে তার পুরুষ কেটে ফেলা হয় এরপর থেকেই শুরু হয় তার হিজরা জীবন এভাবে সাধারণ মানুষকে পুরুষ কেটে হিজরা বানানো হয় হিজড়া বানিয়ে ব্যবসা করে কোটিপতি স্থানীয় মোহাম্মদ কাজল নামে এক হিজরা জানান গাজিরচটের বটতলা এলাকায় হিজড়াদের সর্দার নয়ন তারা নিজেও অনেকদিন আগে নিজের পুরুষ সঙ্গ কেটে ফেলে এই পেশায় ঢুকেছেন তাছাড়া সরকার হিজড়াদের ট্রাফিক পুলিশের চাকরি দেবে এমন কথার নিজেদের ব্যবসা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে এভাবে অসহায় পুরুষদের দরিদ্রতার সুযোগ নিচ্ছে সর্দার তার দলে মোটামুটি শতাধিক হিজড়া রয়েছে তাদের তোলা চাঁদার টাকায় নয়নতারা ইতিমধ্যে নিজ এলাকায় একটি পাঁচতলা ভবনের মালিক হয়েছেন বলেও জানান কাজল তবে এসব অভিযোগের ব্যাপারে হিজরা সর্দার নয়নতারার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন এমন ঘটনার সঙ্গে তিনি জড়িত নন দিন দিন হিজড়াদের চুরি ও টাকার জন্য নবজাতক শিশু ছিনিয়ে নেওয়ার মতো ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠছে এলাকাবাসী এসব চাঁদাবাজ হিজড়াদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করলে হয়রানি বাড়ার আশঙ্কা থাকায় আতঙ্ক নিয়েই দিন পার করছেন এলাকার বাসিন্দারা ভালো মানুষকে পুরুষসঙ্গ কেটে হিজরা বানানো এবং হিজড়াদের জ্বালা যন্ত্রণা সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য